আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ভোর চারটায় তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে ডায়ালিসিস করার কারণে এই মুহূর্তে এরশাদের প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন তার রক্তের গ্রুপ বি পজিটিভ আগ্রহীদের রক্ত দেওয়ার জন্য সিএমএইচে যোগাযোগ করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এছাড়া পার্টির পক্ষ থেকে নামাজের পর সুস্থতা কামনায় জাতীয় মসজিদে দোয়া করা হবে। হজ যাত্রার আজ দ্বিতীয় দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ যাত্রীরা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এসেছেন সেখানে আছেন চকর মালিক আমরা যোগাযোগ করছি তার সাথে চকর হজ ক্যাম্পের এই মুহূর্তে কতজন হজ যাত্রী অবস্থান করছেন হ্যালো আমি তো শুনি না কিছু চকর হজ ক্যাম্পে এই মুহূর্তে কতজন হজ যাত্রী অবস্থান করছেন সাদিয়া এখানে হজ অপেক্ষা করছেন আমি আগের সংবাদে যেটি বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ এখানে অবস্থান করছেন আজকে রাত এবং আগামীকাল দিয়ে এ প্রায় পাঁচ হাজার জন হজযাত্রী পাঁচ হাজারজন হজযাত্রী এই এই আগামী দুই দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এখানে যে সব যেসব হজযাত্রীরা আছেন প্রত্যেকেই দেখবেন যে অনেকেই বেশিরভাগ হজযাত্রী এরামের সাদা কাপড় পরে দুই টুকরা সাদা কাপড় পরেছেন পুরুষরা আর মেয়েরা বোরখা এবং সাথে হেজাব পরে একদম শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হয়েছেন আল্লাহর ঘর কাবা শরীফের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে আমার পাশে আছেন পরিচালক হজ যিনি গত কয়েক বছর ধরে সুষ্ঠু হজ সম্পাদনের জন্য কাজ করে যাচ্ছেন সাইফুল ইসলাম সাহেব আপনি একটু বলবেন যে এ এক দুদিন হয়ে গেল হজ ফ্লাইটের সব কিছু মিলে আপনারা কি মনে করছেন প্রিপারেশান কি কি মনে করছেন আমাদের গতকাল সাতটা পনেরো মিনিট থেকে হজ প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে সম্মানিত হজ যাত্রীদেরকে নিয়ে পবিত্র নগরীর উদ্দেশ্যে তো তখন থেকে এখন পর্যন্ত যে সমস্ত ফ্লাইট আমাদের ছেড়ে গেছে প্রতিটি ফ্লাইটই আল্লাহর অশেষ মেহরবানিতে কোনো বিলম্বে যায় নাই এবং হজ যাত্রীগণের কোনো অসুবিধা হয় এমন কোনো বিষয় ঘটে নাই বাকি সময়গুলো ইনশাল্লাহ আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আমাদের কন্ট্রোলে আছে সব কিছু আল্লাহর অশেষ মেহরবাণিতে ভালোভাবে চলবে বলে আমরা আশাবাদী ভোগী দালাল ফরিয়া এদের ব্যাপারে তো এদেরকে এদের দৌরাত্ব কোনোভাবেই সামলানো যাচ্ছে না আপনি কি এদের ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ এরকম যদি কেউ থেকে থাকেন কোনো সম্মানিত হজ যাত্রী যদি আমাদেরকে এসে অভিযোগ করেন আমরা কথা দিচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সচিব মহোদয় এবং রাষ্ট্রের নীতি নির্ধারকগণ এ ব্যাপারে অত্যন্ত সচ্চার তাদের তারা কোনোভাবে শাস্তির বাইরে থাকতে পারবে না আমরা কথা দিচ্ছি আমাদের কোনো হজ যাত্রী যদি এই সংক্রান্ত বিষয়ে আমাদেরকে অভিযোগ করেন আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নেব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা যখন কথা বলছিলাম তখন হজ ক্যাম্পে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি হজ সাথে তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং হজ ক্যাম্পে একটি মসজিদ আছে কিছুক্ষণ আগে এখানে আজান হয়েছে হজ সবাই তৈরি আছেন একসঙ্গে জুমার নামাজ আদায়ের জন্য এবং জুমার নামাজে আল্লাহর কাছে পানা চাইবেন এবং আল্লাহ যেন সকল হজযাত্রীকে নিরাপদে এবং সুস্থভাবে হজ করে আবার বাংলাদেশে ফেরত আনতে পারে সেই জন্য এখানে আজকে এই জুমার নামাজ শেষে মোনাজাতে দোয়া করা হবে সাদিয়া সকর ধন্যবাদ আপনাকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল লস অ্যাঞ্জেলস শহর থেকে দুশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রিসক্রেস্টে রিসক্রেস্ট শহর থেকে জরুরি অবস্থান জারি করা হয়েছে দুই দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বৃহস্পতিবার স্থানীয় সময়ে দুপুর একটার পর ভূমিকম্পটি আঘাত আনে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্পটি ভূমিকম্পটি আঘাত হানার পর প্রায় একশো সাতটি ছোট ও মাঝারি মাত্রার আফটার শক অনুভূত হয়েছে ভূমিকম্পের কারণে রাস্তা ও অনেক ভবনে ফাটল ধরেছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৈদ্যুতিক সংযোগ ভূমিকম্পের কারণে গ্যাস পাইপ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে ওই সময় রিস্ক্রেস্টের অনেক বাড়িতে আগুনের ঘটনাও ঘটে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শেষ করছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গুরুত্ব হারানো ম্যাচটি আজ লর্ডসের বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে কোচটি স্টিভ রোডস আবারও বলেছেন পাকিস্তানের সাথে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় তার দল পরিষ্কার ঘোষণা না আসলেও বিশ্বকাপে এটা টাইগার অধিনায়ক মাশরাফি শেষ ম্যাচ কোচের আশা ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচে মাশরাফিকে জয় উপহার দেওয়ার জন্য টাইগাররা সর্বোচ্চ লড়াই করবে লর্ডস থেকে সাইদুর রহমান শামিমের রিপোর্ট বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ পাকিস্তানের আশা থাকলেও তা এতটাই কঠিন যে বিরানব্বই চ্যাম্পিয়নরা খালি হাতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব হারানো ম্যাচ তবে এবারে তিনটি ম্যাচ জেতার টাইগাররা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে পেতে চাইছে মর্যাদার জয় পাকিস্তানকে হারিয়ে তারা ভুলতে চাইছে সেমির স্বপ্ন বিসর্জনের হতাশা বাংলাদেশ বনাম পাকিস্তান লর্ডসের মতো মাঠে দুই চির এমন দুর্দান্ত লড়াইয়ে একে অপরকে হারানোর সর্বাত্মক চেষ্টা করবে আমরা জয়ের দিকেই তাকিয়ে অনুশীলনে সেই পরিকল্পনাই সাজিয়েছি জয় দিয়ে বিশ্বকাপ শেষ করাটা আমাদের জন্য বিশেষ কিছু ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার মাহমুদউল্লাহর একাদশে ফেরার সম্ভাবনা প্রবল আবারও অনুশীলনে চোট পেয়েছেন কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম আঘাতের ধরন এতটাই গুরুতর যে তার খেলা নিয়ে আছে সংশয় মাঠে এলেও অনুশীলনে নামেনি অধিনায়ক এমন এমনকি অফিশিয়াল মিডিয়া ব্রিফিংও দেখা যায়নি তাকে কোচ রোডসের আসা বিশ্বকাপের বিদায়ী ম্যাচে ক্যাপ্টেনকে জয় উপহার দেবেন তার দলের ক্রিকেটাররা ছেলেদের জন্য আমি গর্বিত টুর্নামেন্ট জুড়ে তারা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে সাকিবের পারফরমেন্সের কৃতিত্ব দিলেই হয় সময়টা তার ভালোই যাচ্ছে আর মাশরাফিকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই লেখা হোক না কেন পাকিস্তানের বিপক্ষে সে অধিনায়ক অর্থ করছে পরে যে সিদ্ধান্ত সে নেবে তার প্রতি আমাদের সম্মান থাকবে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেইর মতোই পাকিস্তানের সেমিতে খেলার সম্ভাবনা প্রথমে পাকিস্তান যদি চারশো রান করে তাহলে জিততে হবে তিনশো রানে হতাশ পাকিস্তানি শিবির জয় দিয়ে শেষ করতে চায় বিশ্বকাপ মিশন এটা ভীষণ কঠিন শুধুমাত্র যদি আগে ব্যাট করে পাঁচশো রান করা যায় তারপরও তিনশো পনেরো ষোলোর ব্যবধানে যেটা অসম্ভব তারপরও চেষ্টা থাকবে বিশ বছর আগে বিলেতের বিশ্বকাপ আসরের মতো এবারও পাকিস্তানের সঙ্গে জয় টাইগার শিবিরে এনে দিতে পারে উৎসবের আমেজ সাউথ আফ্রিকার সাথে জয় দিয়ে দুর্দান্ত সূচনা করা বাংলাদেশের সেমির স্বপ্ন পূরণ হয়নি তবে শেষ ম্যাচে পাকিস্তানের সাথে জয় দিতে পারে ভিন্ন এক আনন্দ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ভুলতে পারে দুঃখ রহমান চ্যানেল আই ক্রিকেট গ্রাউন্ড ইংল্যান্ড বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানকে তেইশ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তিনশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ রানে অধিনায়ক গুলবাদিন নাইবকে হারায় আফগানিস্তান রহমত শাহকে নিয়ে একশো তেত্রিশ ও নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে একান্ন রানে জুটি করে আফগানদের জয়ের স্বপ্ন দেখেছিলেন ইমরান ইকরাম ছিয়াশি রান করে উইকেট কিপার ব্যাটসম্যান ইকরামের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা শেষ পর্যন্ত কার্লোস ব্রাথওয়েট চার ও কেমা রোচনান তিন উইকেট এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে এভিন লুইস শাই হোপ ও নিকোলাস পুরানের ফিফটিতে ছয় উইকেটে তিনশো রান করে ওয়েস্ট ইন্ডিজ দর্শক এই ছিল হাতে থাকার শীর্ষ খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে